আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়ায় এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগের থেকে একটু বেটার ফিল করছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন ধরে হচ্ছে টেন্সের ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আসলে আমার পড়াশোনা কন্টিনিউ করা পসিবল হচ্ছিল না, তাই আমি শেয়ারও করতে পারছিলাম না, একটু লেট হয়ে গেছে, সেটার জন্য আমি সরি। বাট আজকে আমি হচ্ছে খুব ইজিলি মানে শেয়ার করার চেষ্টা করবো যে ইজিলি কীভাবে টেন্স চেনা যায়। যারা একটু উইক আছেন আশা করি তাদের ইনশাল্লাহ অনেক উপকার হবে, আর যারা অলরেডি পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেনি, তারপরেও দেখে নিতে পারেন, মানে ট্রিক্সগুলো জানা থাকবে পরবর্তীতে কাউকে পড়াতে গেলে আসলে অনেক সহজ হয়। আচ্ছা যাই হোক, আমি শুরু করে দিচ্ছি। তো টেন্স 3 প্রকার, এটা আমরা সবাই জানি, এগুলো নিয়ে আমি কোনো কথাবার্তা বলবো না, কারণ এগুলো অলরেডি বইয়ে সব কিছু লেখা আছে। বইয়ে যেগুলো লেখা আছে ওইগুলো নিয়ে আমি আসলে কথা বলে ভিডিও বড় করতে চাই না, এমনিতে আমার ভিডিও বড় হয়ে যায়। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে এখানে আছে ফার্স্টেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করব। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্ব 1, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমি লিখে রেখেছি ভার্ব 1, প্রেজেন্ট ইনডিফিনিট মানেই হচ্ছে ভার্ব 1, মানে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা সেটা হবে। দেন হচ্ছে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েসও হতে পারে, সেটা সাবজেক্ট অনুযায়ী। ভার্ব 1 আমরা শুধু এতটুকু মনে রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্ব 1, পাস্ট ইনডিফিনিট মানেই হচ্ছে ভার্ব 2, আর ফিউচার মানেই হচ্ছে শেল উইল, তারপর হচ্ছে ভার্বের 1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আমরা কী শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্ব 1, আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট মানেই হচ্ছে ভার্ব 2, আর ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে শেল উইল, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। শেল উইল দেখলে বুঝবো সেটা হচ্ছে ফিউচার। আর এখন এক্সাম্পল আসি, আই ডু দ্য ওয়ার্ক, এখানে ডু সাবজেক্ট আছে, তারপর আছে হচ্ছে ভার্ব, ভার্বের অবশ্যই আমরা প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, দেন অবজেক্ট, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটা কথা বলে রাখা ভালো, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট হয়, তো এগুলো তো আমাদের লেখার দরকার নেই, কারণ এগুলো অলরেডি আমরা জানি। আর সাবজেক্ট কে হতে পারে, নাউন বা প্রোনাউন সাবজেক্ট হতে পারে, এগুলো আমরা জানি, তাই এগুলো আমাদেরকে আপাতত মনে রাখার দরকার নেই। আমরা শুধু টেন্সটা কীভাবে মনে রাখবো সেটাই দেখবো। টেন্স মনে রাখতে হলে আমাকে এটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে, প্রেজেন্ট ডিফিনিট মানে ভার্ব 1, পাস্ট মানে হচ্ছে ভার্ব 2, আর ফিউচার মানে হচ্ছে শেল উইল থাকবে, এটার সাথে ভার্বের ভার্ব 1 প্রেজেন্ট ফর্ম থাকবে। যাই, এখানে যেহেতু আমরা ডো দেখতে পাচ্ছি ভার্ব 1, দ্যাট মিনস এটা অবশ্যই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে যদি আমরা এই একই বাক্যকে আমরা আবার পাস্ট করতে পারি কিভাবে, আই ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড লিখলে এটা পাস্ট হয়ে যায়, যেহেতু ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, যেহেতু ভার্ব 2 আছে তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর আই শেল ডু দ্য ওয়ার্ক, এই একই বাক্যকে আমরা আবার ফিউচার করতে পারি কিভাবে, এখানে যখন আমরা শেল লিখবো, শেল লেখার পরে, শেল বা উইল লেখার পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিয়ে দিবো, বা সেটা ফিউচার ইনডিপেন্ডেন্ট হয়ে যাবে। আশা করি ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট ইনডিফিনিটটা আশা করি শেষ হয়েছে, এটা আশা করি সবাই ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে যেহেতু চলমান, সো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এই জিনিসটা মনে রাখবো, কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি। এখানে একটা শর্ত থাকে, শর্ত কি, সামনে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে। এর আগে আমরা পড়েছিলাম অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে এটা অলওয়েজ হচ্ছে প্যাসিভ ভয়েস, কারণ প্যাসিভ ভয়েসে একমাত্র অক্সিলারি ভার্বের পরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। আর ভার্বের সাথে যদি অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের সাথে অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়ে যায় তাহলে এটা কন্টিনিউয়াস। এখন আমাদের সামনে যে কোনো কন্টিনিউয়াস আসুক, মানে কন্টিনিউয়াস কথাটা আসলে আমরা মনে রাখবো এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, সত্য কি, সাথে সামনে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে। এখন এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অবশ্যই সামনে কী থাকবে, অ্যাম ইজ আর থাকবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ ওয়ার থাকবে, দেন ভার্বের সাথে আইএনজি, আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে শেল উইল সাথে একটা বি হবে, মানে ফিউচার মানে শেল উইল থাকবেই, শেল উইল থাকবে, শেলের ব্যবহারটা তো সেরকম হয় না, শুধু আয়ের সাথে হয়, তারপর হচ্ছে উইলের ব্যবহারটা এখন বেশি হয়, তো শেল উইল থাকবে, সে সাথে একটা বি থাকবে, দেন ভার্বের সাথে আইএনজি থাকবে, বাস আমাদের কন্টিনিউয়াস শেষ হয়ে গেলো। তাহলে আমরা কন্টিনিউয়াস হচ্ছে এভাবে শিখে নিলাম যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি, সামনে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে, প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর, পাস্ট হলে ওয়াজ ওয়ার, আর ফিউচার হলে শেল বি উইল বি। এখন যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখতে পারবো সেই একই বাক্যকে আমরা আবার হচ্ছে কন্টিনিউয়াস মানে পড়তে পারছি। আমি বারবার এক একটা বাক্য লিখিনি, একই বাক্য লিখেছি মানে বোঝার সুবিধার্থে। যেহেতু এখানে আছে হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে যখন আমি একটা এম দিয়ে দিলাম, আয়ের সাথে তো আমরা জানি সবাই যে আয়ের সাথে এম হয়,
দেন হচ্ছে ভার্বের সাথে আইএনজি করে দিলাম। এই বাক্যটাই হচ্ছে সাথে আমি একটা এম দিয়ে দিলাম আর ভার্বের সাথে আইএনজি করে দিলাম, বাস এটা হয়ে গেল হচ্ছে কন্টিনিউয়াস। যখনই আমরা দেখব কোনো ভার্বের সাথে আইএনজি আছে এবং সামনে একটা অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো যাই হোক, আমরা দেন আবার এই বাক্যটাকে আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস করতে পারি। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এই যে এখানে আয়ের পরে যখন আমরা ওয়াজ দিলাম ভার্বের সাথে আইএনজি দিলাম, তার মানে এটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, দেখব সামনে শুধু অক্সিলারি ভার্ব আছে কিনা, হ্যাঁ আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস যেহেতু ওয়াজ আছে। দেন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে হচ্ছে আমরা আই দেখতে পাচ্ছি, শেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেন এখানে কি আছে, ভার্বের সাথে আইএনজি, এর আগে কি আছে, শেল বি, যেহেতু শেলের পরে বি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, এর আগে বি আছে, শেল আছে, দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তারপর ফিউচার কন্টিনিউয়াস মানে আমরা মনে রাখবো শেল বি উইল বি ভার্বের সাথে আইএনজি। কিন্তু আসলে আপনাদের যদি স্টুডেন্ট থাকে বা ছোটো ভাই বোন থাকে, তাদেরকেও আপনারা এভাবে বুঝিয়ে দেবেন, কারণ এভাবে টেন্স মুখস্থ করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই কারণেই আসলে টেন্সের রুলসগুলো মনে থাকে না। এভাবে পড়ার কারণেই মানে ছোটো যারা আছে তারা টেন্সের রুলসগুলো ভুলে যায় বা স্ট্রাকচারগুলো। ইমিডিয়েটলি যদি কেউ কোশ্চেন করে যে টেন্সের কোনো একটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা বলো, দেখা যায় মানে বলা যায় না। কেন বলা যায় না, কারণ এই জন্যই যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্ব ওয়ান অবজেক্ট এক্সটেনশন, মানে এতগুলো মনে রাখার আসলেই দরকার নেই। শুধু ভার্বের সাথে আইএনজি, সামনে একটা অক্সিলারি ভার্ব হবে, তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে, এতটুকু মনে রাখলেই ইনশাল্লাহ এনাফ। আর টেন্সটা হচ্ছে আমাদের সবার জন্যই ইম্পর্টেন্ট, মানে ইংলিশের জন্য টেন্সটা আসলে জেনা খুব ইম্পর্টেন্ট। টেন্স না জানলে অনেক গ্রামার আসলে করা যায় না। সো যাই হোক, আমি এখানে পারফেক্ট, পারফেক্ট মানেই হচ্ছে আমরা এতটুকু মনে রাখবো হ্যাভ হ্যাজ হ্যাড, দেন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আর একমাত্র পারফেক্ট আর ওয়াইজই হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্মটা ইউজ হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই হচ্ছে এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম দেখলে আমরা বুঝবো সেটা হচ্ছে পারফেক্ট। হ্যাভ হ্যাজ হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি, হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। হ্যাভ হ্যাজ আর এরপর ভার্বের 3 নম্বর ফর্ম দেখলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। মোট কথা পারফেক্ট মানে হচ্ছে এখানে ভার্বটি হবে আর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, হ্যাভ হ্যাজ থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু পাস্ট পারফেক্ট, পারফেক্ট মানে আমরা হচ্ছে মাথায় নিয়ে আসবো, পারফেক্ট মানে হচ্ছে আমার ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, সামনে একটা হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাজ থাকবে, আর যদি হচ্ছে সেটা পাস্ট হয় তাহলে সামনে হচ্ছে হ্যাড থাকবে, হ্যাড প্লাস ভার্ব 3। আমরা যদি কোথাও ভার্ব 3 দেখি এবং এর আগে হচ্ছে আমরা হ্যাড দেখি, তাহলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা যদি বাক্যে ভার্ব 3 দেখি এবং এর আগে আমরা হ্যাভ হ্যাজ দেখতে পাই, তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কেন, কারণ হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, এরপরে ভার্ব 3, তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম। দেন হচ্ছে ফিউচার পারফেক্ট, তো পারফেক্ট মানেই আমরা জানি হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম মাস্ট থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড একটা থাকবেই। আর যেহেতু ফিউচার, আর ফিউচার মানে কিন্তু শেল উইল অবশ্যই থাকতে হবে, শেল অথবা উইল অথবা অবশ্যই থাকতে হবে। আর এখানে যেহেতু শেল উইল, সাথে কি থাকতে হবে, হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। যখন হ্যাভ থাকবে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, এর আগে শেল উইল থাকবে, তার মানে দেখে আমরা বুঝে নেব যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে আবার একবার আমরা একটু রিভিশন করে নিই। তার মানে ইনডিফিনিট আমরা যেটা পড়েছিলাম যে ভার্ব 1 ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 2 পাস্ট ইনডিফিনিট, আর দেন হচ্ছে ফিউচার ইনডিফিনিট, শেল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দেন অক্সিলারি ভার্ব যেটা আমরা পড়েছিলাম যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এর আগে কি হবে, অক্সিলারি ভার্ব হবে, প্রেজেন্ট হলে অ্যাম ইজ, পাস্ট হলে ওয়াজ, ফিউচার হলে শেল উইল। অলরেডি আমরা জেনে গেছি যে ফিউচার হলে অবশ্যই শেল উইল থাকবে, আর পাস্ট তো আমরা সবাই জানি ওয়াজ ওয়ায়, আর প্রেজেন্ট প্রেজেন্ট হলে তো আমরা এটা জানি অ্যাম ইজ আর হয়। জাস্ট ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস, এর আগে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে। দেন পারফেক্ট, পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকতে হবে। শুধু ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে হবে না, এর আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে হবে, আবার হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হবে না, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকতে হবে, হলেই সেটা পারফেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট হলে হচ্ছে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, পাস্ট পারফেক্ট হলে হচ্ছে হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে, আর ফিউচার হলে শেল উইল হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর। মানে ফিউচার মানে হচ্ছে আমরা জানি শেল উইল, আর পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটা হবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এখন যদি আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে সেই একই এক্সাম্পল সেটাকে আবার আমরা 3টা ফর্মে নিয়ে যেতে পারি। যেমন হচ্ছে এখানে
লিখেছিলাম ফার্স্টে আই ডু দ্য ওয়ার্ক, তো সেখানে আমরা লিখতে পারি আই হ্যাভ, যেহেতু হ্যাভ দিয়েছি তারপরে অবশ্যই ভার্বের তিন নম্বর ফর্ম হবে, তার মানে ডু ডান হয়ে যাবে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে যেহেতু হ্যাভ পেয়েছি তারপর ভার্বের তিন নম্বর ফর্ম পেয়েছি, তার মানে হচ্ছে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু হ্যাভ। দেন এই একই বাক্যকে আমরা যদি হচ্ছে আবার প্রেজেন্ট পারফেক্ট করে নিই, দেন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে আমরা কি দেখলাম, ভার্বের তিন নম্বর ফর্ম আছে, হ্যাড আছে, তার মানে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট, কারণ আমরা জানি পাস্ট পারফেক্টের বেলায় হচ্ছে হ্যাড হয়, আর প্রেজেন্ট হলে সেটা হ্যাভ অথবা হ্যাজ হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে তো হচ্ছে হ্যাজ হয়, আর যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে হ্যাভ হয়, আর একমাত্র ভিন্ন হচ্ছে আয়ের সাথে হ্যাভ হয়, আদারওয়াইজ প্লুরালের সাথে হ্যাভ হয় আর সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়। দেন হচ্ছে উইল, আর হচ্ছে এখানে লিখতে পারি যে আই শেল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, যেহেতু ফিউচার তার মানে হচ্ছে সে উইল অবশ্যই থাকতে হবে, তাই যেহেতু পারফেক্ট তার মানে হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম থাকতে হবে, হ্যাভ হ্যাজ থাকতে হবে, ভার্বের তিন নম্বর ফর্ম থাকতে হবে। যেহেতু আমরা এখানে পাচ্ছি হচ্ছে ভার্বের তিন হ্যাভ পাচ্ছি, ভার্বের তিন নম্বর ফর্ম পাচ্ছি, তার মানে তো এটা পারফেক্ট, বাট কোন পারফেক্ট, এই যে শেল দেখে বুঝে নিলাম এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। দেন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা আসলে আমাদের খুব বেশি দরকার হয় না, এটার ব্যবহার আসলে অনেক কম। তারপরে জেনে রাখা ভালো যে হ্যাভ হ্যাজ হ্যাড, যেহেতু পারফেক্ট তার মানে হচ্ছে অবশ্যই হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে হবে, ভার্বের তিন নম্বর ফর্ম থাকতে হবে, যেহেতু পারফেক্ট, পারফেক্ট মানেই হচ্ছে আমাকে হ্যাভ হ্যাজ দেখতে হবে যে হ্যাভ হ্যাজ হ্যাড, ভার্বের তিন নম্বর ফর্ম আছে কিনা, পারফেক্ট মানেই হচ্ছে আমরা চিন্তা করবো যে হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে দেখি হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে হবে, দেন হচ্ছে যে হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে একটা হ্যাভ পেয়ে গেলাম, তারপর হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম থাকতে হবে, যে ভার্বের তিন নম্বর ফর্ম, বিয়ের তিন নম্বর ফর্ম হচ্ছে বিন, এই যে বিন পেয়ে গেলাম। দেন হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, ভার্বের সাথে আইএনজি আছে, আর এখানে হচ্ছে ফর অথবা সিন্স থাকবে, আর দেন একটা সময়ের উল্লেখ থাকবে, তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো যাই হোক, যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে কিন্তু নর্মালি সেটা কন্টিনিউয়াস হয়, কিন্তু সত্য হচ্ছে এর আগে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে, কিন্তু আমরা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি এগুলো আমরা কিছু দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু ভার্বের তিন নম্বর ফর্ম দেখতে পাচ্ছি আর এর আগে একটা হ্যাভ দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ আমরা জানি পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তিন নম্বর ফর্ম, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, ভার্বের তিন নম্বর ফর্ম পেয়ে গেলাম, এরপরে হচ্ছে আবার বলছে কন্টিনিউয়াস, তার মানে ভার্বের সাথে আইএনজি পেয়ে গেলাম, তার মানে এটা কন্টিনিউয়াস হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আর এরপরে এখানে বাক্যে আমরা একটা ফর অথবা সিন্স পাবো, দেন একটা সময়ের উল্লেখ পাবো আমরা। এই ছিল হচ্ছে টোটাল আজকে টেন্সের যে আলোচনাটা, আমি আসলে খুব বেশি কনসেন্ট্রেট করতে পারছি না, আমি জানি না খুব ভালোভাবে আমি বুঝাতে পেরেছি কিনা, আর আমি নিজেও যে অনেক কিছু পারি আসলে ঠিক সেরকম না, কারণ আমি যতটুকু আসলে আমি জানি আমি জাস্ট ওটা শেয়ার করার চেষ্টা করছি, কারণ দেখা যায় শেয়ার করলে কেউ না কেউ উপকৃত হবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ আমি চ্যানেলটা আসলে খুলেছিলাম এই জন্য যেন আমি আমার কাছে যে যে মানে আমি যা যা শিখেছি আলহামদুলিল্লাহ, যা যা আল্লাহ আমাকে শেখার তৌফিক দান করেছেন বা আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সেটা যেন আমি সবার মাঝে শেয়ার করতে পারি, আর মূলত কোচিং না করেই যেন মানে সবাই খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারে, আমার ওরকম একটা নিয়ম ছিল যে আসলে যেই যে প্রবলেমগুলো আসলে ফেস করতে হয় যেটার জন্য আসলে কোচিং করতে হয়, আমি চেয়েছিলাম যে ওই জিনিসগুলো আসলে প্রেজেন্ট করার জন্য যেন আপনারা কোচিং করা ছাড়াই একটা ভালো প্রিপারেশন নিতে পারেন, কারণ অনেকের আসলে ফিনান্সিয়াল কন্ডিশনটা এরকম থাকে যে কোচিং মানে করা পসিবল হয় না, অনেকের এরকম প্রবলেম থাকে, বা যারা বেকার আছেন যারা টিউশন করে চলতে হয় তাদেরও দেখা যায় যে কোচিংয়ে ভর্তি হওয়াটা অনেক টাফ হয়ে যায় এতগুলো টাকা দিয়ে। তো যাই হোক, তো ওই জন্যই আমি চেয়েছিলাম যে আমি যা পারি তা যদি আমি শেয়ার করি হয়তো বা কেউ না কেউ একটু হলেও উপকৃত হবেন, কিংবা যারা স্টুডেন্ট পড়ান তারাও অনেক উপকৃত হবেন, কারণ তারাও হচ্ছে এভাবে পড়াতে পারবেন চাইলে। আর ডাক্তার আমাকে বলেছিল যে পুরোপুরি সুস্থ না হয়ে স্টাডি না করতে, কারণ আমার যে অ্যালার্জিটা আছে এটাতে সবচেয়ে বেশি প্রবলেম হয় আমার চোখে, আমার চোখে অনেক বেশি পেন হয়। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে আবার রেগুলার পড়াশোনা শুরু করতে পারি। আর এরপরে আমি হচ্ছে জ্যামিতি নিয়ে একটা ভিডিও দিব, যেহেতু প্রাইমারিতে জ্যামিতি আসে, বিসিএসে জ্যামিতি আসে, জ্যামিতিটা অনেক ইম্পর্টেন্ট, আর এটা আসলে আমাদের কাছে অনেক হার্ড মনে হয়, ইজিলি কীভাবে এই জ্যামিতিটা আসলে জ্যামিতি থেকে একটা কোশ্চেন দুটা কোশ্চেনগুলো যেন আনসার করা যায় এগুলো ইজিলি, আমি সেই ভিডিওটা ইনশাল্লাহ এরপরে আপলোড দেওয়ার চেষ্টা করব। আর ক্লজের ভিডিওটা আমি ইনশাল্লাহ আপলোড করে দেবো, যারা পার্টিসিপেন্ট মানে যার যে ভিডিওগুলো আপনারা চেয়েছেন সেগুলো আমি একটার পর একটা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপলোড করে দেওয়ার জন্য।
আর আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমি বারবারই বলি আমি তো এখনো কিছু হইনি, আমি ওরকম কোনো পজিশনে যাইনি, আমি যেতে পারবো কিনা সেটাও আমি জানি না, আল্লাহই ভালো জানেন। বাট আমি কারোর ইন্সপায়ারেশন কিনা আমি সেটা জানি না, মেবি না, কারণ আমি আমি এখনো সেরকম কিছু না যে কারোর ইন্সপায়ারেশন হওয়ার মতো, কিন্তু আপনাদের এক একটা কমেন্টসই হচ্ছে আমার ইন্সপায়ারেশন, বিলিভ মি অর নট। আমি আমি তো অনেক আগেই হয়তো বা মানে ছেড়ে দিতাম, বাট ইউটিউব চ্যানেলটা খোলার পর আমি যে একটা উপকৃত হলাম, মানে আপনাদের যে একটা ইন্সপায়ারেশন, মানে আপনারা আমাকে এত বেশি ইন্সপায়ার করেছেন যে আমার মনে হয়েছে যে না ছাড়া যাবে না, লেগে থাকতে হবে ইনশাল্লাহ। কারণ আমি তো প্রেসে একা ছিলাম, কিন্তু এখন একা না, আমার কোনো ফ্রেন্ড ছিল না ওইরকম যে যার সাথে মিলে আমি প্রিপারেশন নিব বা যার কাছ থেকে আমি একটু হেল্প পাবো। বাট আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পর আমি এত সাবস্ক্রাইবার পেয়েছি, আপনাদের এত বেশি সাপোর্ট আমি পেয়েছি, এত বেশি কেয়ার আমি পেয়েছি, মানে বিরল লাইফ, এটা এটাই লাইফের অনেক বড় পাওয়া, লাইফে আর কিছু পাই না পাই, এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। যে গতকাল আমার এরকম একটা ফিলিং হয়েছিল কিছু আপু যখন আমাকে ইনবক্সে নক করে আমার খোঁজ খবর নিচ্ছিলেন যে আমি এখন কেমন আছি, আমি সুস্থ, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, মানে সিরিয়াসলি, যে যারা আমাকে চিনে না জানে না তারা আমাকে এত ভালোবাসে এত পছন্দ করে, মানে এটাই আসলে লাইফের অনেক বড় একটা পাওয়া, এর থেকে বড় পাওয়া আসলে আর কি হতে পারে, যে মানুষের ভালোবাসাটা পাওয়া। যা আমি তো কিছুই না, আমি আপনাদের জন্য কিছু করতেও পারিনি, আমি কোনো কিছুই না বলতে গেলে, আপনাদের জন্য কিছু আমি করতেও পারিনি বা ওইরকম কিছুই তো না, তারপর হচ্ছে আপনারা আমাকে এতটা সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন, এভাবে আমাকে ইন্সপায়ার করতে থাকবেন, সেটা আমি আসলে কখনোই ভাবিনি। যাক আলহামদুলিল্লাহ, যে আপনাদের যে ইন্সপায়ারেশন এটার কারণেই হয়তো বা আমি আবার এখন ভিডিওটা আপলোড করতে পারছি, না হলে আসলেই সম্ভব ছিল না, কারণ আমি যে মেডিসিনগুলো আমাকে দেওয়া হয়েছে এগুলো আসলে মানে খুবই মারাত্মক, এই জন্য আমি আসলে ডাক্তারই দেখাতে চাইনি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যাই হোক আর বড় করব না, আমার জন্য আপনারা দোয়া করবেন মন থেকে, আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।